আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটা হলো নির্ণায়ক, অর্থাৎ ডিটারমিন্যান্টস। নির্ণায়ক বলতে আমরা আসলে কি বুঝি? নির্ণায়ক বলতে আমরা বুঝি যে কতগুলো রাশি, তো রাশি ধরে নিলাম রাশিগুলো এরকম আছে, এবং সেটা যদি এরকম দুই পাশে দুইটা ভার্টিক্যাল লাইন দিয়ে আবদ্ধ থাকে, তাহলে সেই যে জিনিসটা তৈরি হবে, অর্থাৎ যে অ্যারেঞ্জমেন্টটা তৈরি হবে, এটাকে আমরা বলতেছি নির্ণায়ক। এর পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হলো যে নির্ণায়কের ক্রম, অর্থাৎ অর্ডার, এই জিনিসটা কি? তো আমরা এভাবে বলতে পারি, আমাদের এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা জানি যে যে কোনো জিনিস যদি হরিজন্টাল বরাবর থাকে সেটাকে আমরা সারি বলি, এবং কোনো জিনিস যদি ভার্টিক্যাল বরাবর থাকে সেটাকে আমরা কলাম বলি। তো এই নির্ণায়কে কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই নির্ণায়কে সারি আছে একটা, দুইটা, তিনটা, পাশাপাশি কলাম আছে একটা, দুইটা এবং তিনটা। তাহলে যেহেতু এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কে তিনটা সারি এবং তিনটা কলাম আছে, তাহলে আমরা বলতে পারি এই নির্ণায়কের অর্ডার, অর্ডার হলো তিন। তাহলে যে নির্ণায়কের অর্ডার তিনের কম, অর্থাৎ দুই, সেই নির্ণায়কটা কিরকম হবে? যে নির্ণায়কের অর্ডার দুই সেটা হতে পারে এরকম যে, ধরলাম A1, B1, A2, P2, এবং এর দুই পাশে যে নির্ণায়কের এই দুইটা খাড়া বন্ধনী আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর রো আছে দুইটা এবং কলাম আছে দুইটা, এই এরকম দুইটা রেও এবং দুইটা কলামওয়ালা যে নির্ণায়ক হবে সেটা হলো তার অর্ডার দুই। আর এরপরে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হলো নির্ণায়কের অনুরাশি। ধরে নিই এটা আমাদের একটা নির্ণায়ক, তো এই নির্ণায়কে আমাদের অনুরাশি হলো, যদি আমরা এই নির্ণায়ক থেকে আমরা অনুরাশিটা বের করতে চাই, আর সেটা যদি হয় আমাদের এই ওয়ান, যে ওয়ানের অনুরাশি যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ওয়ানের এই ভার্টিক্যাল বরাবর এবং হরিজন্টাল বরাবর এই উপাদানগুলো বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এটা ওয়ানের ভার্টিক্যাল বরাবর বাদ, এটা ওয়ানের হরিজন্টাল বরাবর বাদ। এখন এই বাদ দেওয়ার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকলো সেইটুকু হলো আমার এই ওয়ানের অনুরাশি। একইভাবে যদি আমরা এই টু এর বিষয়টা চিন্তা করি, তাহলে এই টু এর এই হরিজন্টাল বরাবর যদি বাদ দিই এবং এই টু এর ভার্টিক্যাল বরাবর যদি বাদ দিই, তাহলে আমাদের যে অংশটুকু থাকে সেটা হলো টু এর অনুরাশি। তো আমরা এটাকে কীভাবে লিখি? এই টু এর অনুরাশি আমাদের এই 4, 6, 7, 9 এটা হবে। তাহলে আমরা এটা লিখবো এরকম ভাবে, 4, 6, 7, 9, এটা হলো টু এর অনুরাশি। এই অনুরাশির পর আমরা জানবো যেটা, সেটা হলো সহগুণক। সহগুণক হলো আমাদের যে কোনো একটা অনুরাশি, আমি ধরে নিলাম আমার এই ওয়ানের জন্য অনুরাশি আমি বের করতেছি, তো এই ওয়ানের আগে চিহ্ন যেটা হবে, চিহ্ন বলতে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা যে জিনিস দ্বারা আমি বুঝতে পারি সেটা হলো এটার সহগুণক, অর্থাৎ কোফ্যাক্টর। সহগুণক জিনিসটা আমরা এভাবে লিখতে পারি, এবং সহগুণক বোঝার জন্য আমাদের কিন্তু একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা হলো যে -1, পরে আমার সারি, সারিকে আমরা রো দিয়ে ইন্ডিকেট করতেছি, আর প্লাস এটা হলো কলাম। এখান থেকে আমরা কিন্তু এই নির্ণায়কের সহগুণকগুলো বের করতে পারি। তো আমরা যদি ওয়ানের সহগুণক চিন্তা করি, যে আমার এটা ওয়ান কত নম্বর সারি কত নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা কত নম্বর সারি কত নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 3 নম্বর কলাম, আবার এটা হলো 2 নম্বর সারি 2 নম্বর কলাম, আবার এটা র্যান্ডম ভাবে যদি সিলেক্ট করি তাহলে এটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে আমরা এই জিনিসগুলোর চিহ্নগুলো বের করি, তো যেটার 1 নম্বর সারি 1 নম্বর কলাম যেটা, সেটা হলো -1 পাওয়ার 1 প্লাস 1, সেক্ষেত্রে কি হবে, -1 তার হলো হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 1, অর্থাৎ এটা পজিটিভ 1। যদি আমরা এটার ক্ষেত্রে হিসেব করি তাহলে কিরকম হবে, সেখানে হবে -1 পাওয়ার হলো 1 প্লাস 2, অর্থাৎ এখানে হলো -1 পাওয়ার, এটা কিন্তু কিউ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু -1, অর্থাৎ নেগেটিভ। তো আমরা যদি এটা এভাবে হিসাব করি, তাহলে একের জন্য এটার অনুরাশি, একের জন্য এটার সহগুণক পজিটিভ, তারপরে এই দুইয়ের জন্য নেগেটিভ, এই তিনের জন্য যদি হিসাব করি তাহলে 3 যোগ 1 4, তাই না? তো চারের জন্য -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা পজিটিভ হবে, আবার এ চারের জন্য যদি হয় তাহলে এটা হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 2 আর 1 3 হচ্ছে, 3 হইলে নেগেটিভ, আবার 2 আর 2 4, 4 হইলে পজিটিভ, এটা হলো 2 3, বলে এটা নেগেটিভ। একইভাবে আমরা যদি হিসাব করি তাহলে 7 এর জন্য পজিটিভ, 8 এর জন্য নেগেটিভ, 9 এর জন্য আবার পজিটিভ। এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এর যে এই কর্ণ বরাবর যে অংশটুকু আছে এটুকু পজিটিভ, আবার এই কর্ণ বরাবর যে অংশটুকু আছে সেটুকু পজিটিভ, আর বাকি যে চারপাশে চারটা থাকতেছে সেগুলো হলো নেগেটিভ। আমরা এটা খুব সহজে বলতে পারতেছি, তো এগুলা চিন্তার বিষয় না, আমরা এই যে ফর্মুলা চিন্তা, আমরা এই ফর্মুলাগুলো স্মরণ রাখার চেষ্টা করবো, -1 পাওয়ার সারি প্লাস কলাম, এটা দিয়ে আমরা খুব সহজে কোনটার চিহ্ন কী হবে সেটা আমরা জেনে নিতে পারবো। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ক্রামার্স রুল। এটা খুব সহজ জিনিস, আমরা যে কোনো একটা সমীকরণ যদি এভাবে লিখি যে A1x + B1y = C, A2x + B2
y ইকুয়াল এটা সি ওয়ান লিখি, এটা সি টু লিখি, এরকম একটা জিনিস যদি লিখি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চলক অর্থাৎ ভেরিয়েবল আছে দুইটা, এক্স এবং ওয়াই, এবং আমাদের এক্স এবং ওয়াই এর সঙ্গে যে সহগগুলো আছে সেগুলো হলো কনস্ট্যান্ট। তো আমরা ক্রামার্স রুল অনুযায়ী একটা জিনিস জানবো ডি ডিটারমিনেন্ট, আর একইভাবে ডি এক্স একটা জানবো, একটা হলো ডি ওয়াই জানবো। এই তিনটা জিনিসের মাধ্যম দিয়ে আমরা বের করতে পারবো একটা এরকম এরকম সমীকরণের সমাধান। আমরা এটা যদি একটা এক নম্বর সমীকরণ লিখি, এটা যদি দুইটা দুই নম্বর সমীকরণ লিখি, তাহলে আমাদের ডি যে জিনিসটা হবে সেই ডি জিনিসটা অর্থাৎ ডি সমান আমরা কি লিখতে পারি, ডি সমান যেটা লিখতে পারি সেটা হলো যে আমার এই পাশের এই সমানের পাশে যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টগুলো বাদ, আমরা শুধু নেব এক্স এবং ওয়াই এর যে কনস্ট্যান্টগুলো আছে সেটা। তাহলে আমরা ডি সমান লিখতেছি হলো এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, এবং এর দুই পাশে যে দুটা ভার্টিক্যাল লাইন দেবো নির্ণয় করার জন্য, এটা সমান লিখতেছি আমরা ডি এর জন্য। আবার এই ডি এক্স এর জন্য কি লিখতেছি, ডি এক্স যখন লিখবো তখন এ পাশে যে আমাদের দুটা কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টগুলোকে আমি এই এক্স এর জায়গায় দিয়ে দিব, কিসের বদলে, এই যে এক্স এর সাথে যে সহগ দুটা ছিল তার বদলে। তাহলে এটা আমি কিভাবে লিখবো, এটা আমি লিখবো হলো সি সি ওয়ান সি টু বি ওয়ান বি টু, এটা হলো আমি এক্স এর জন্য লিখি। তাহলে ডি ওয়াই এর জন্য আমি কি লিখবো, ডি ওয়াই এর জন্য লিখবো আমার এই যে কনস্ট্যান্ট দুইটা, এই দুইটা ওয়াই এর জায়গায় দিয়ে দিব। তাহলে সেই জিনিসটা কিরকম হবে, এ ওয়ান এ টু, আর এখানে হবে সি ওয়ান সি টু। তাহলে আমি জানতে পারলাম ডি সমান আমরা কিভাবে লিখতে পারি, এক্স সমান কিভাবে লিখতে পারি, ডি ওয়াই সমান আমরা কিভাবে লিখতে পারি। এখন এই এই তিনটা মান যখন আমরা পেয়ে গেলাম তখন সেখান থেকে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। তো এক্স যখন আমরা এক্স এর মান যখন বের করবো তখন কিন্তু আমরা সুন্দরভাবে এটা লিখতে পারি যে ডি এক্স বাই ডি, আবার একইভাবে ওয়াই এর জন্য লিখতে পারি ডি ওয়াই বাই ডি। তাহলে আমাদের যে সমীকরণ আছে সেই সমীকরণগুলো থেকে আমি এই যে এভাবে সমাধান বের করতে পারি। আমাদের সমীকরণ যদি দুইটার বদলে তিনটা থাকতো তাহলে আমাদের কিন্তু ভেরিয়েবল আরেকটা বেড়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জেড পাইতাম। তো যদি জেড পাইতাম তাহলে জেড এর জন্য আমরা লিখতাম জেড সমান ডি জেড ভাগ ডি। এখন এই ক্রামারের নিয়ম ব্যবহার করে অথবা ক্রামার্স রুল ব্যবহার করে আমরা একটা দুই সমীকরণ একটা সমস্যার সমাধান বের করবো। দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান টু, এক নম্বর সমীকরণ, এইট এক্স প্লাস নাইন ওয়াই সমান হলো সিক্স, এটা দুই নম্বর সমীকরণ। এটাকে আমাদের ক্রামার রুল অনুযায়ী সর্বপ্রথম এই ডিটারমিনেন্ট অর্থাৎ ডি বের করতে হবে। তো ডি সমান আমরা কি দেখেছিলাম যে আমার এক্স আর ওয়াই এর যে সহগগুলো ছিল সেই এক্স এবং ওয়াই এর সহগগুলো আমরা এই নির্ণয়কের মধ্যে লিখবো। তাহলে আমার এক্স এর সহগ আসতেছে হলো ফোর, আর এইট, ওয়াই এর সহগ আসতেছে থ্রি এবং নাইন, থ্রি নাইন। এটা আমি যখন সমাধান করব কিভাবে করব, এই যে আমরা কোনাকুনি গুণ করব, এখানে কোনাকুনি গুণ করব, ফোর ইন্টু নাইন, ফোর ইন্টু নাইন, আর এরপরে আমরা একটা নেগেটিভ সাইন দিব, এটা হলো আমাদের ফর্মুলা থেকে আসতেছে এই ক্রামের নিয়ম অনুযায়ী, এইট ইন্টু থ্রি একবারে লিখে ফেললাম, থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল হলো টুয়েলভ। এরপরে আমরা ডি এক্স বের করবো, ডি এক্স এর জন্য আমাদের কি হবে নির্ণায়কটা, ডি এক্স এর জন্য হবে আমাদের এই কনস্ট্যান্টটা এক্স এর জায়গায় আমরা বসাবো, তাহলে এটা হবে টু সিক্স আর থ্রি নাইন জায়গায় থেকে যাবে। তাহলে আমরা আগের বারের মতো কোনাকুনি গুণ করবো, টু ইন্টু নাইন, দুইয়ের সাথে নয়, তাহলে টু ইন্টু নাইন হলো আঠারো, এইটিন মাইনাস থ্রি ইন্টু সিক্স আঠারো, এটা সমান হলো জিরো। আবার আমরা ডি ওয়াই বের করবো, আমি কনস্ট্যান্টগুলো ওয়াই এর জায়গায় লিখবো, তাহলে এক্স আমার ঠিক থাকবে, ফোর এইট ঠিক থাকবে, ফোর এইট ওয়াই এর জায়গায় কনস্ট্যান্টগুলো লিখলাম টু এবং সিক্স, এটা সমান করলে কী হয়, ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর মাইনাস এইট ইন্টু টু, তাহলে এটা এখান থেকে আমরা পাচ্ছি হলো এইট। তাহলে আমরা কিন্তু তিনটা মান পেয়ে গেলাম, এই একটা দুইটা, এগুলোকে আমরা বসাবো পরবর্তী অংশে। আমাদের পরবর্তী অংশ এক্স সমান আমরা কি জেনেছিলাম, এক্স সমান জেনেছিলাম হলো ডি এক্স ভাগ হলো ডি, ডি এক্স এর মান আমরা কত পেয়েছি জিরো, আর ডির মান কত পেয়েছি টুয়েলভ, এটা সমান আসতেছে আমাদের জিরো। একইভাবে আমরা ওয়াই এর মানটা বসাবো, ডি ওয়াই বাই ডি, ডি ওয়াই এর মান আমরা পেয়েছি হলো এইট, বাই ডি এর মান পেয়েছি হলো টুয়েলভ, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি টু বাই থ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পেয়ে গেলাম জিরো এবং ওয়াই সমান পেয়ে গেলাম হলো টু বাই। আচ্ছা, এখন আমরা এই যে দুটা মান পাওয়া গেল এটাকে আমাদের এই সমীকরণে বসাই দেখি যে আমাদের সমাধানটা ঠিক আছে কিনা। আমরা যদি এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে ফোর ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু ওয়াই এর মান বসাচ্ছি হলো টু বাই থ্রি সমান হলো টু। তাহলে এটা এটুকু তো আমার জিরো হয়ে গেল, প্লাস এখানে থ্রি থ্রি কাটলো, টু সমান টু। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে আমাদের যে সমাধানটা আমরা করেছি সেটার সঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে ক্রামারের রুল ব্যবহার করে আমরা কিভাবে সমীকরণের সমাধান করতে পারি। তো আমরা আজকে দুই সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করলাম, আশা করি পরবর্তীতে আপনারা এই দুই সমীকরণ বিশিষ্ট যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন।
আর পরবর্তী ক্লাসে আমরা তিন সমীকরণের যে সমস্যা সমাধানগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করব।